বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে, কাছে দূরে দেশে এবং প্রবাসে, যে যেখান থেকেই আমার সাথে যুক্ত হয়েছেন। তো প্রিয় দর্শক, আজকেও আপনাদেরকে সৌদি হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে দেওয়া যে COVID-19 মানে করোনার যে আপডেটটি দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 137 জনের একটি তালিকা, যারা আজকে একদিনে এই যে পহেলা জানুয়ারি এবং বছরের শুরুর দিন, আজকে কিন্তু 137 জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে নতুন করে সৌদি আরবের বিভিন্ন সিটি শহরগুলোতে। পাশাপাশি 228 জন মানুষ কিন্তু আজকের এই বছরের শুরুর দিনে একদিনে সুস্থ হয়েছে, এবং আজকে একদিনে 7 জন মানুষ সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তার সাথে সাথে একটা বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই, এই যে গত 7 মাসের মধ্যে সবচেয়ে আজকেই প্রথম কম মানুষ সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এবং প্রিয় দর্শক, এই যে আক্রান্ত, সুস্থ এবং মারা যাওয়া, এই তিনটি বিষয়কে কিন্তু 37,383 জনের করোনা ভাইরাস টেস্টের মাধ্যমে ফাইন্ড আউট করা হয়েছে। দ্বিতীয় পেজে আপনারা দেখতে পাচ্ছেন 362,878 জনের একটি তালিকা, যারা সেই মার্চের শুরু থেকে নিয়ে 2020-এর মার্চের শুরু থেকে নিয়ে আজ 2021-এর পহেলা জানুয়ারি আজকে পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা। এবং পাশাপাশি 354,081 জনের যে তালিকাটি দেখতে পাচ্ছেন, এরা কিন্তু মোট সুস্থের সংখ্যা, মানে এই যে আজকে 128 জন মানুষ সুস্থ হয়েছে তাদেরকেও কিন্তু এই তালিকায় যুক্ত করা হয়েছে। এবং প্রিয় দর্শক, 2567 জনের যে তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই মানুষগুলো কিন্তু সৌদি আরবের বিভিন্ন সিটি শহরে যে মেডিকেল হসপিটাল, বা এমন অনেকেই রয়েছে যারা বাসা বাড়িতে থেকেও করোনার চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মূলত অ্যাকচুয়াল করোনায় আক্রান্তের সংখ্যাই হচ্ছে এই 2567 জন। তো প্রিয় দর্শক, একটু আগেই আমি আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজকে একদিনে 7 জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। সেই 7 জনকে যোগ করে এখানে 6,230 জনের একটি মোট করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার তালিকা প্রকাশ করেছে সৌদি হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে। এবং প্রিয় দর্শক, এই যে মোট আক্রান্ত, মোট সুস্থ, মোট মারা যাওয়া, এই পুরো বিষয়গুলোকে কিন্তু 1,10,46,767 জনের করোনা ভাইরাস টেস্টের মাধ্যমে মূলত ফাইন্ড আউট করা হয়েছে। প্রত্যেক দিন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই এই যে যারা আজকে নতুন আক্রান্ত হয়েছে, যারা নতুন সুস্থ হয়েছে এবং অ্যাক্টিভেট কেস রয়েছে, যেমনটা একটু আগেই আমি আপনাদেরকে বলছিলাম। তো এই যে তালিকাগুলো, এটি কিন্তু আমি প্রত্যেক দিনই আপনাদেরকে জানিয়ে দিই। তো তারই ধারাবাহিকতায় আজকেও আপনাদেরকে জানাচ্ছি যে আজকে যারা 137 জন আক্রান্ত হয়েছে নতুন করে, সেই তালিকায় রিয়াদে আজকেও 30 জন মানুষ আক্রান্ত হয়েছে, জেদ্দায় 16 জন, মক্কা মকরমে 15 জন, দাম্মামে 10 জন, মদিনা মনোয়ারায় 8 জন, আভায় 5 জন, নাজরানে 4 জন, রাফা আল জেমস সেখানে হয়েছে 2 জন, তাবুকে 2 জন, আরারে 2 জন, হাইলে 2 জন, বুরাইদায় 2 জন এবং টাইফ সেখানে হয়েছে 2 জন। তো প্রিয় দর্শক, এই যে তালিকাটি আমি আপনাদেরকে জানাচ্ছিলাম, এই তালিকাটি কিন্তু সৌদি হেলথ মিনিস্ট্রির তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, টুইটার বার্তা রয়েছে, সেখানেও কিন্তু তারা প্রকাশ করে থাকে। তো আপনারা চাইলে সেখান থেকে পুরো তালিকাটি দেখে নিতে পারবেন। এবং প্রিয় দর্শক, 228 জন মানুষ যারা আজকে সুস্থ হয়েছে, সেই তালিকায় রিয়াদে আজকেও 45 জন মানুষ সুস্থ হয়েছে, ইয়ানবুতে 20 জন, জেদ্দায় 15 জন, মক্কা মকরমে 13 জন, দাম্মামে 12 জন, মদিনা আল মানোয়ারা সেখানে হয়েছে 9 জন, আলখারাজে 6 জন, রাফা আল জেমসে 5 জন, আল দিলম সেখানে 5 জন, উরাইয়া সেখানে হয়েছে 4 জন, তাবুকে 4 জন, তাইফ সেখানে হচ্ছে 4 জন, খামিস মুশাইতে 4 জন, মজমায় 4 জন, আল জুবাইলে 4 জন, কাতিফে 4 জন, বুরাইদায় 3 জন, আভায় 3 জন, নাজরানে 3 জন, তোরাইফ সেখানে 3 জন, দাহরান সেখানে হয়েছে 3 জন। তো প্রিয় দর্শক, এই তালিকায় কিন্তু আরও অনেকগুলো সিটি শহর রয়েছে যেখানে অনেক মানুষ আজকে করোনা থেকে মুক্তি পেয়ে সুস্থতা লাভ করেছে। এবং সবশেষ 2567 জন মানুষ যারা এখনও সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে, সেই তালিকায় রিয়াদে 241 জন মানুষ চিকিৎসাধীন রয়েছে, মক্কা মকরমে 102 জন, জেদ্দায় 99 জন, আরারে 97 জন, ইয়ানবুতে 89 জন, দাম্মামে 80 জন, হাইলে 73 জন, হুবুফে 750 জন, মদিনা মানোয়ারায় 53 জন, আলমোবারার জন্য 50 জন, তাইফে 42 জন, তুরাইফে 40 জন, তাবুকে 39 জন, নাজরানে 38 জন, আভায় 33 জন, রাফায় 32 জন, উঞ্জা সেখানে হয়েছে 30 জন, খামিস মোশাই সেখানে 27 জন, বুরাইদায় 26 জন, জিজানে 26 জন।
তো প্রিয় দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে যারা এখনও চিকিৎসাধীন রয়েছে করোনায় আক্রান্ত হয়ে, এবং চেষ্টা করছিলাম আপনাদেরকে সৌদি হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে দেওয়া যে কোভিড নাইন্টিন মানে করোনার যে আপডেটটি দেওয়া হয়েছে সেটি সরাসরি আপনাদেরকে জানানোর জন্য। তথ্যটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।